নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন রেসিপিতে অনেক অনেক স্বাগত জানাই। আজকের রেসিপি খাসির মাংসের লাল ঝোল। প্রথমে নিয়ে নিয়েছি 500 গ্রাম মাংস, এটাকে ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি হলুদ, সঙ্গে নুন, আর দিয়ে দিচ্ছি টক দই, আর অল্প একটু সরিষার তেল দিয়ে ভালোভাবে মিক্সড করে রাখবো 30 মিনিটের জন্য। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে আপনারা অনেক বেশি সময়ও ম্যারিনেট করতে পারেন। 30 মিনিট পর আমরা ফিরে আসছি মাংসটাকে সিদ্ধ করে নেওয়ার জন্য। আমরা নিয়ে নিচ্ছি প্রেশার কুকার, অবশ্যই আমি নিয়ে নিচ্ছি 1.5 লিটারের ছোট প্রেশার কুকার। এতে মাংসগুলো দিয়ে দেব, ম্যারিনেট করে রাখা মাংস। তারপর প্রেশারে 2 সিটি দিয়ে নামিয়ে রাখলে আমাদের মাংস সিদ্ধ হয়ে যাচ্ছে। এরপরে আমরা একটা পেস্ট বানিয়ে নেব মশলার। প্রথমে রসুন বাটা, আদা বাটা, সঙ্গে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, সঙ্গে দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরপরে জল দিয়ে ভালোভাবে মিক্সড করে রাখছি। তারপরে আমরা কিছু উপকরণ নিয়েছি, সেগুলোও দেখে নেব। প্রথমে নিয়ে নিয়েছি টমেটো কুচি, সঙ্গে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, নুন, চিনি আর গুঁড়নো গরম মশলা, সঙ্গে নিয়েছি পেঁয়াজ কুচি, আর ফোড়নের জন্য নিয়েছি গোটা গরম মশলা। এরপরে নিয়ে নিয়েছি ভেজে রাখা আলু। তারপরে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে সরিষার তেল দিয়ে দেবো। আপনারা মাংস কিন্তু অবশ্যই সরিষার তেলে রান্না করবেন। এরপরে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ কুচোনো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, তারপর নুনটা দিয়ে দেব যাতে পেঁয়াজটা খুব সহজে নরম হয়ে যায়। কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো, তাহলে পেঁয়াজটা খুব সহজে নরম হয়ে যাবে। সঙ্গে অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা কুচি, আপনারা চাইলে আগেও দিতে পারেন যাতে পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কাগুলো ভালোভাবে নরম হয়ে যায়। এইভাবে খানিকক্ষণ মেশাতে থাকবো। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো অল্প পরিমাণ, তারপরে আবার ভালোভাবে মেশাতে থাকছি। এরপরে আমাদের পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে এসেছে, এরপরে যে মশলার পেস্টটা আমরা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ এইভাবে নাড়তে থাকবো যাতে মশলার কাঁচা গন্ধটা তাড়াতাড়ি চলে যায়। এরপরে বাটি ধোয়া জল অবশ্যই দিয়ে দেবেন, আমিও দিয়ে দিয়েছি। এইভাবে নাড়তে নাড়তে দেখুন অনেকটা মশলাটা হয়ে এসেছে, কাঁচা গন্ধও চলে গেছে। আগে থেকে সিদ্ধ করে রাখা খাসির মাংসগুলো আমরা দিয়ে দিলাম। তারপরে মাংসের সাথে মশলাটা ভালোভাবে কষাতে থাকব। কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। মাংসের সিদ্ধ যে জলটা সেটা আমরা দিয়ে দিলাম, যেটা স্টক পলিম সেটা দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ ফুটতে থাকবে, তারপর নাড়াচাড়া করে ভালোভাবে এইভাবে কষাতে থাকব। যত ভালোভাবে কষাবেন তত মাংসের টেস্ট খুবই ভালো হবে। এরপরে আমরা ভেজে রাখা আলুগুলো আস্তে আস্তে অ্যাড করে দেবো যাতে মাংসের ফ্লেভারটা আলুর মধ্যে ভালোভাবে মিশে যায়। এইভাবে কিছুক্ষণ আমরা নাড়াচাড়া করতে থাকব। দেখুন মাংসটা অনেকটা প্রায় হয়ে এসেছে। এরপরে আবার নাড়াচাড়া করতে থাকব। আপনারা বাড়িতে কে কে খাসির মাংস খেতে ভালোবাসেন অবশ্যই বলবেন, কিন্তু বাদ বাকি যে জলটা ছিল সেটাও দিয়ে দিলাম। আমি যেহেতু ঝোল করছি তাই আরেকটু সিদ্ধ জল বেঁচে ছিল সেটাও দিয়ে দিলাম। কে কীভাবে মাংস রান্না করেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে, আর কে কে খাসির মাংস খেতে ভালোবাসেন অবশ্যই বলবেন। আমাদের মাংস ফুটছে, আমাদের মাংস রেডি হয়ে গেছে। এরপর বন্ধ করে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম গরম বাটিতে সার্ভ করে নিয়েছি। রবিবারের দুপুরে আমি গরম গরম খাসির মাংসর সঙ্গে ভাত নিয়েছিলাম, খুবই টেস্টি এবং সুস্বাদু হয়েছে। আমার রান্না ভালো লাগলে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করবেন।